সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে হাজির হয়ে গেলাম পরবর্তী অঙ্কটি নিয়ে। পরবর্তী অঙ্কটি ইতিমধ্যে আমি বোর্ডে লিখে ফেলেছি, চলো দেখা যাক কী লিখেছি। প্রশ্নটি হচ্ছে, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে, একটু খেয়াল করে, কিছু টাকা, এই টাকার পরিমাণটা কত সেটা কিন্তু বলে দেওয়া হয়নি, বলা হয়েছে কিছু টাকা। তারপর বলেছে জমা রেখে 4 বছর পর, তার মানে এখানে একটা সময় আমাদেরকে দেয়া আছে, 4 বছর, এখানে একটা সময় আমাদেরকে দেওয়া আছে 4 বছর। পরবর্তীতে বলেছে 4,760 টাকা মুনাফা পান, বলেই দিয়েছে 4,760 হচ্ছে মুনাফা, তার মানে এই 4,760 এটা হচ্ছে আমার ইন্টারেস্ট, বা এটিকে আমি প্রকাশ করতে পারি আয় দ্বারা। পরবর্তীতে বলেছে ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে ব্যাংকে কত টাকা জমা রেখেছে। তাহলে 8.50, এটি হচ্ছে আমার মুনাফার হার অথবা রেট অফ ইন্টারেস্ট। তাহলে এটি হচ্ছে আমার আর অথবা রেট অফ ইন্টারেস্ট। আমরা যে সূত্রটি শিখেছি আই সমান সমান পি আর এন, হ্যাঁ, এটিতে মূলত 4টা জিনিস রয়েছে। খেয়াল করে দেখো এই অঙ্কে 4টা জিনিসের মধ্যে 3টা জিনিসই দেওয়া আছে, শুধুমাত্র 1টা জিনিস জানতে চাওয়া হয়েছে, সেটি হচ্ছে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। এই যে ব্যাংকে কত টাকা জমা রাখা সেটি হচ্ছে এই অঙ্কে আমাদের আসল, তার মানে এই অঙ্কে আমাদেরকে আসল নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো বন্ধুরা সব কিছু আগে লিখে ফেলি, দেওয়া আছে দিয়ে আমরা সব কিছু লিখে ফেলি, তারপর সূত্রটুকু ব্যবহার করে আসলটুকু নির্ণয় করি। চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটির সমাধান করে ফেলেছি ইতিমধ্যে, চলো দেখা যাক সমাধানটি কীভাবে করা হয়েছে। প্রথমে খেয়াল করো, দেওয়া আছে দিয়ে আমাদেরকে যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখেছি। আমরা আগেই কোনটা আমাদের আর, কোনটা এন, কোনটা আই, এগুলো আইডেন্টিফাই করে ফেলেছিলাম, এখন শুধুমাত্র সেগুলোর নাম লিখে বসিয়ে দিচ্ছি। মুনাফার হার আর সমান সমান 8.50% লিখে ফেলেছি, এই যে 8.50%, পার্সেন্টেজটি তুলে দেওয়ার জন্য 100 দ্বারা ভাগ করেছি। পরবর্তীতে এই দশমিক দিয়ে যেহেতু সংখ্যাটি আছে, এটি যেহেতু একটি দশমিকের সংখ্যা, তার কারণে আমরা এটিকে সাধারণ একটি সংখ্যায় নিয়ে আসার জন্য দশমিক তুলে দেওয়ার জন্য নিচে আবার 100 দ্বারা গুণ করেছি। এই 100টা কীভাবে এসছে, এই যে দশমিকের জন্য বসিয়েছি 1, দশমিকের পরে যেহেতু 2টি অঙ্ক আছে তার কারণে বসেছি 2টি শূন্য। পরবর্তীতে আমরা কাটাকাটি করে পেয়েছি 200/17, অর্থাৎ 17/200। পরবর্তীতে মুনাফা আয় সমান সমান দেওয়া আছে 4,760 টাকা, এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 4,760 টাকা। পরবর্তীতে সময়, সময় এন সমান সমান 4 বছর, এই যে এন সমান সমান 4 বছর, এটি বসিয়ে দিয়েছি। পরবর্তীতে যেটি বের করতে বলা হয়েছিল, ব্যাংকে কত টাকা রেখেছে, অর্থাৎ আমাদেরকে বের করতে বলা হয়েছিল আসল কত, তার কারণে আমি সূত্রটি লিখেছি আই সমান সমান পি আর এন, তারপরে পি সমান সমান লিখেছি আই বাই আর এন। কীভাবে এসছে, এই যে পি এর সাথে আর এবং এন কী আকারে আছে, গুণ আকারে, তুমি যদি পক্ষান্তর করো তাহলে কী হবে, হবে ভাগ। আমরা জানি এক পাশে যদি গুণ থাকে পক্ষান্তর করলে হয় ভাগ, ভাগ থাকলে পক্ষান্তর করলে হবে গুণ, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, খুব সাধারণ কিছু নিয়ম। সেই সাধারণ নিয়মটি এখানে অ্যাপ্লাই করা হয়েছে। পরবর্তীতে আই এর জায়গায় বসিয়ে দিয়েছি 4,760, আর এর জায়গায় বসিয়ে দিয়েছি 200/17, এন এর জায়গায় বসিয়েছি 4। পরবর্তীতে আমি 4 দিয়ে 200কে কাটাকাটি করেছি, কীরকম, এই যে 4 দিয়ে যদি আমি 200কে কাটি তাহলে আমি পাচ্ছি হচ্ছে 50। এরপর যেহেতু এটি নিচে আছে, এটি ভাগ আকারে আছে, আমি যদি এটিকে পাশাপাশি নিয়ে আসি, অর্থাৎ এটি সমানে নিয়ে আসি, তাহলে এই যে ভাগটি উল্টে গিয়ে গুণ হয়ে যাবে, এটি আমরা জানি ছোটোবেলার একটি নিয়ম, এই কারণে এটি উল্টে গিয়েছে, অর্থাৎ 50টি উপরে চলে গেছে, 17টা নিচে চলে এসছে, আর এখানে হচ্ছে 4,760। পরবর্তীতে এই দুটি আমরা গুণ করেছি, আমরা ক্যালকুলেটারের মাধ্যমে অথবা নিজেরও হাতে কলমে এটি কাটাকাটি করে দেখতে পারি, উত্তরটি আসবে 14,000 টাকা। অর্থাৎ এই যে অঙ্কের রিয়াজ সাহেব, তিনি ব্যাংকে জমা রেখেছিলেন 14,000 টাকা, অর্থাৎ এটি হচ্ছে এই অঙ্কের আসল।
তোমাদের পরীক্ষায় নাম বদলে দিয়ে সংখ্যা বদলে দিয়ে এভাবে অনেকভাবে আসল কীভাবে নির্ণয় করতে হয় সেটি আসতে পারে। তোমরা প্রতিটি অঙ্কেতেই এই একটি নিয়ম বা পদ্ধতি অবলম্বন করে অঙ্কগুলো সমাধান করতে পারবে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো প্রবলেম হয় জানাতে পারো কমেন্ট বক্সে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে।